আউশ মৌসুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা ধান ১৯ এবং ২১ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন ময়মনসিংহের কৃষকরা। রোপণের মাত্র ৯৫ দিনে অনেকে ফসল তুলেছেন ঘরে, অনেকে পরীক্ষামূলকভাবে পতিত জমিতে চাষ করে পেয়েছেন বাম্পার ফলন। আমাদের বাধ্যতারা করছে আউশ ধান, এখন মাঝখানে নাই, এখন যেন ১৯ জন আনছে, তাহলে আমরা করবো ইনশাল্লাহ। আগামী খরচও কম, খাটনিও কম, কারণ পানি দিতে হয় না, কারণ সে খরা বিষ না, খরা চলে এই দুই জাত আউশ মৌসুমের ধান চাষে কৃষকদেরকে ফিরিয়ে আনতে পারবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। সেচের জন্য এক্সট্রা খরচের প্রয়োজন হচ্ছে না। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, যেটা বিনা ধান ২১ এবং বিনা ধান ১৯ দুটোই হচ্ছে স্বল্প মেয়াদি, যার জীবনকাল ম্যাক্সিমাম ১০৫ দিন। আমরা যে প্লটটির সামনে দাঁড়িয়ে আছি সেটার গোপন থেকে আজকে পর্যন্ত সময় হচ্ছে ৯৬ দিন। এটা ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যেই আমরা হারভেস্ট করতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমাদের ক্রপিং প্যাটার্নে আরো দুই একটি করে ফসল যোগ করার জন্য আমরা দুই ফসলের জমি থেকে তিন ফসলের দিকে যেতে চাচ্ছি। অনাবাদি জমিকে চাষের আওতায় আনাই এই জাতের ধান উদ্ভাবনের লক্ষ্য। এই ধানের দুই উদ্ভাবক বলছেন ফলন বেশি হওয়ার পাশাপাশি এই দুই ধানের চাল চিকন এবং লম্বা, খেতে সুস্বাদু। তখন চাষ করা যায়, ছিটিও কোনো বপন করা যায়, এটি রোপণও করা যায়। এটা জীবনকাল মাত্র ৯৫ থেকে ১০০ দিন এবং ফলন আমরা যেটা দেখি বিঘা প্রতি প্রায় ১৫ থেকে ২০ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটা চাল চিকন, এটা খেতে সুস্বাদু এবং এটা গাছ যেহেতু খাবে ফেলে পড়ে না। আমরা আশা করছি যে এখান থেকে বিঘা প্রতি কমপক্ষে ন্যূনতম এখানে আপনার ২০ মন ফলন পাবেন কৃষকরা নিশ্চিত, এবং এটা চিকন দানা, সুতরাং সব দিক থেকে আমাদের কৃষক ভাইদের এটা আমরা লাভজনক বলতে চাই এবং কৃষক ভাইরা এখান থেকে উপকৃত হবেন। ভালো মতো এই ধান চাষ করা গেলে এর ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৪৫ মন তাদের সর্বোচ্চ ফলন হওয়ার সম্ভাবনা আছে, দুই দিয়ে আমি সব কিছু মেনটেন করি। এইখানে কৃষকরা জিজ্ঞেস করলাম কত হইতে পারে, সেট করতে ৩৫ বা ৪০, এই কৃষকটা যদি আর ১০টা লোক শুনছে তাহলে আমরা কি অভাব আর আছে, কি ম্যানেজমেন্টে আমার দুর্বলতা আছে, এইটা আমরা এনে ক্লিয়ার করি যে আপনি যদি এইভাবে আর কি করেন, প্রপার ডোজ যে ফার্টিলাইজারটা দেন, ম্যানেজমেন্টটা পোকামাকড় ঢুকালে ম্যানেজ করেন, আপনার ফলনটা ৪৫ গুণ আসবে। গেল বছর ময়মনসিংহ জেলায় ১৭,৭৩৫ হেক্টর জমিতে প্রায় ৫০,০০০ মেট্রিক টন এ জাতের ধান উৎপাদিত হয়। এবছর চাষ হয়েছে ২৩,০০০ হেক্টর জমিতে।